আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বিয়াস, আজকে দেখেন আজকে হলো ইনশাল্লাহ পবিত্র ঈদের ফিতরের দিন। আজকে ঈদ ইনশাল্লাহ সৌদি আরবে উদযাপিত হয়েছে। এখন সৌদি আরবের গ্রামগুলো দেখেন, আপনাদেরকে আমি ইনশাল্লাহ হেঁটে হেঁটে সৌদি আরবের গ্রাম দেখাবো। এই যে দেখেন সৌদি আরবের বাড়িগুলো খুব সুন্দর, সাজানো গোছানো, খুবই সুন্দর, গাড়ি অনেক, গাড়ি এদের লোক সংখ্যা থেকে গাড়ির সংখ্যা অনেক বেশি। প্রত্যেকটা বাড়ির সামনে দুইটা তিনটা করে গাড়ি ব্যবহার থাকে। দেখেন কত রিচ এরা, এদের কত টাকার মালিক। বাড়িগুলো এদের সেরকম বেশি হাই করে না, হাইট করে না, কারণ এদের প্লেসের কোনো অভাব নাই। তার জন্য একতলা দোতলা করে, আমাদের দেশের মতো চারতলা পাঁচতলা বিশতলা পঁচিশতলা এরকম করে না এরা। এবং প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে খেজুর গাছ আছে। খুবই সুন্দর একটা দৃশ্য, খুব মনোরম দৃশ্য এদের গ্রাম। এদের পরিবেশ খুবই সুন্দর, দেখেন খুবই। এর সামনে একটা বড়ি গাছ, যে আশেপাশে যে বাড়িগুলো লেবু গাছ, কত সুন্দর লেবু গাছ, লেবুর ঝোপঝাড়। আমি একটা লেবুর পাতা নেবো, স্মেলটা খুবই ভাল লাগে, খুব সুন্দর একটা স্মেল। এই যে লেবু গাছ, এটা লেবু গাছ সুন্দর। আর এটা খেজুর গাছ, এই দেখেন খেজুর ইনশাল্লাহ অলরেডি আসছে, কিছুদিনের মধ্যে বড় হবে। এই যে খেজুর, যে হলো খেজুর, দেখেন কত সুন্দর খেজুর। আর নিচে আর একটা গাছ হতেছে, ইনশাল্লাহ আমরা আমি দেশে নিয়ে আসবো খেজুরের চারা। চারা নিয়ে আসবো না, খেজুর বিচি নিয়ে আসবো ইনশাল্লাহ। এখানে আজওয়া জাতের খেজুর রাখছি, তারপর মদিনার খেজুর, এগুলো সবগুলো বীজ রাখছি, ইনশাল্লাহ দেশে নিয়ে আসবো। একটু বড়ি গাছ আছে এখানে, হয়তো আর 20 মিনিট পরে মাগরিবের নামাজের সময় হবে, এখন আজান আর 20 মিনিট সময় আছে। এই যে আবার এখানে আর একটা খেজুর গাছ, এটা তো আসছে, খেজুর অল্প আসছে। এই প্রত্যেকটা বাড়ির সামনে ফুলের গাছ, সুন্দর করে নিম গাছ, ফুলের গাছ টবের মধ্যে লাগা রাখছে এরা। আর একটা হলো মেহেন্দি গাছ, অনেক বড় একটা মেহেন্দি গাছ। আবার একটা বড়ি গাছ, এই যে বড়ি গাছ। আর প্রত্যেকটা বাড়ির সামনে দেখেন কয়টা গাড়ি, 2, 4, 5, 6টা গাড়ি প্রত্যেকটা বাড়ির সামনে এভাবে গাড়ি। এদের এদের জনসংখ্যা যতগুলো গাড়ি হবে 3 ডবল। এখানে একটা কাদামা দরজা বন্ধ করতেছে, দেখেন বাড়ি ঘরের অবস্থা। সামনে আর একটা আছে আপনার লেবু গাছ, বাড়ির ভিতরে সুন্দর একটা লেবু গাছ। দেখেন লেবু আসে না এমন, সম্ভবত আসছে ভিতরে বোঝা যায় না। হ্যাঁ, এটা তো লেবু আসছে, দেখেন কত সুন্দর। ওই যে লেবু দেখা যায়, ছোট ছোট লেবু দেখা যাচ্ছে, অনেক এটাতে লেবু আসছে। আজকে সৌদি আরবে ঈদ উদযাপিত হয়ে গেছে অলরেডি। আমরা ইনশাল্লাহ সকাল 5টা ঈদের নামাজ পড়ছি, কালকে আমাদের বাংলাদেশে ঈদ হবে, বাংলাদেশ ইন্ডিয়া ইনশাল্লাহ ঈদ উদযাপিত হবে ঈদের ফিতর। আল্লাহ পাক যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। রমজানের ইনশাল্লাহ আমরা প্রত্যেকে ইনশাল্লাহ যারা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়েছি এবং রমজানের 30 রোজা রেখেছি, আল্লাহ পাক যেন তার ফজিলত আল্লাহর হাতে আমাদেরকে আমল দান করে, কালকে এমতির দিন যেন আমরা তার উসিল্লায় আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাত নসিব করে দেয়। আমি দেখেন কত সুন্দর বাড়ি, অনেক সুন্দর সুন্দর বাড়ি। আর ওইটা হলো আপনার কুয়েত বিল্ডিং, দাম্মাম স্ক্যান। যারা দাম্মাম স্ক্যান সম্পর্কে জানতে চান, এটা হলো দাম্মাম স্ক্যান। এটা আমাদের বাংলাদেশের প্রখ্যাত প্রয়াত আর্কিটেক্ট জহুরুল ইসলাম সাহেব এই বিল্ডিং, এখানে কুইট বিল্ডিং বানাচ্ছিল। 31টা বিল্ডিং আছে, প্রত্যেকটা 17 তলা করে। এটা একটা বড়ি গাছ, এই যে দেখেন এটা একটা বড়ি গাছ, যে অনেক বড় বড়ি গাছটা। আর এগুলো হলো বাড়ি, কত সুন্দর সুন্দর বাড়ি দেখেন। সামনে আম গাছও আছে, ওই যে আম গাছ বাড়ির ভিতরে, এদের আম গাছও আছে। এই যে মাগরিব আজানের সময় হয়ে গেছে, আজান দিতেছে, আমি মাঠে যাবো, ওখানে আমি নামাজ পড়বো ইনশাল্লাহ।
এখানে আছে একটা তিব্বত গাছ, আমরা সে তিব্বত বলি। এই যে ওইখানে খুব সুন্দর, এই যে গাড়ি দেখুন কত সুন্দর গাড়ি, এটা একটা বনারা গাছের মতন। বাড়িগুলা সামনে উঁচু উঁচু বিল্ডিং যেগুলো দেখা যায় এটা স্ক্যান, সুন্দর একটা কালারের বাড়ি। সামনে একটা আম গাছ, ওখানে একটা আম আসছে এটাতে মাশাল্লাহ। এই দেখেন আম অলরেডি আসছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে আমগুলো অনেক বড় হয়েছে, এই যে মাশাল্লাহ দেখেন আম, এটা আম ধরছে মাশাল্লাহ অনেক আম ধরছে। নিচে আর একটা পরে আছে অলরেডি, খুব সুন্দর। এই যে দেখেন কত সুন্দর আম মাশাল্লাহ ধরছে আলহামদুলিল্লাহ আল্লাহ। উপরে বড় বড় আছে খুব সুন্দর। এই যে আম, এই যে একটা আম, দুইটা আম, এখানে দুইটা আম, ভিতরে আরো অনেক আম ধরছে, এখানেও আম। এই যে একটা বড় আম মাশাল্লাহ, এই যে একটা বড় একটা আম, খুব সুন্দর আম ধরছে মাশাল্লাহ। এই যে দেখেন রাস্তাতে উপরে অনেক আম ধরছে, প্রচুর পরিমাণ আম আলহামদুলিল্লাহ। কুয়েত বিল্ডিং, এই যে উঁচু আচ্ছা বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, এগুলো কুয়েত বিল্ডিং। মাদ্রাস একটা ইউনিভার্সিটি, এটা ইউনিভার্সিটি বলা হয়। এখানে এখন কলেজ বন্ধ আছে অলরেডি, রমজানের জন্য বন্ধ, হয়তো সামনে বৃহস্পতিবারে খুলবে ইউনিভার্সিটি। অনেক বড় এরিয়া, প্রচুর বড়। প্রায় 2.5 কিলোমিটার হবে আর যে বাড়িঘরগুলো। আমি যাইতেছি একটা গার্ডেনের মধ্যে, বড় সামনে একটা গার্ডেন আছে, অনেক বড় গার্ডেন। প্রায় সময় আমি এখানে যাই, আমি রমজানের কালকে ইফতারি এখানে করছি ইনশাল্লাহ। অনেক বড় একটা গার্ডেন, এই যে দেখেন সৌদি আরবের, সৌদি আরবের গ্রাম বা প্লেস টাউন যেটা বলেন না কেন, ওইখানে মানুষ গার্ডেনের ভিতরে অনেক মানুষ খেলাধুলা করতেছে। এখন বন্ধের সময়, লোকজন সমাগম অনেক কম, রাস্তার মধ্যে লোকজন নাই বললেই চলে। সবাই কর্নেস বিভিন্ন প্লেসে, ভালো ভালো প্লেসে চলে গেছে ঘোরার জন্য। আমারও চলে যেতাম, কিন্তু আমাদের কিছু কাজ আছে, তার জন্য আমরা যেতে পারি নাই। গার্ডেনের ভিতরে প্রচুর পরিমাণে গাছ আছে, বাচ্চারা খেলাধুলা করতেছে। আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো, অবশ্যই আমার ভিডিওর সাথে সম্পূর্ণ ভিডিও যারা আমার সাথে থাকেন, আর অবশ্যই ভিডিও লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এই যে গার্ডেনের ভিতরে আমি প্রবেশ করলাম, এই যে গেট, এখানে মেইন গেট, গেট একটা না একটা দুটো, আমি চার পাঁচ সাতটা গেট আছে। অনেক বড় গার্ডেন তো, অনেক বড় গার্ডেন। গার্ডেনের ভিতর দেখেন প্রচুর পরিমাণে গাছগাছালি আছে আলহামদুলিল্লাহ। অনেক গাছ সারি সারি বদ্ধ গাছ লাগানো আছে, খেজুর গাছ, প্রচুর খেজুর গাছ আছে, খেজুর গাছে প্রচুর পরিমাণে খেজুর গাছ। এখানে সুন্দর একটা দৃশ্য, একটা মেয়ে গাড়ি চালা যেতেছে, ভিতরে মেয়ে ড্রাইভিং করতেছে আর ছেলেটা বসে আছে।
খুব সুন্দর একটা গার্ডেন। এখানে আসলে আমার বাংলাদেশের কথা মনে পড়ে এবং বাংলাদেশের পরিবেশের মতো লাগে, খুবই সুন্দর। এখানে অবশ্য অনেক ক্লিন থাকে, গার্ডেন অনেক পরিষ্কার, ওই জন্য অনেক লোকজন আছে। অনেক বড় একটা মাঠ সেখানে করতেছে, খেলাধুলা করতেছে, অনেক মানুষ সেখানে খেলাধুলা করতেছে। মাঠের মধ্যে খেলাধুলা করতেছে, লোকজন বসে আছে, বিল্ডিং করতেছে, খুব সুন্দর বিশ্বকাপ, খুব সুন্দর। ওইখানে একদল, এখানে একদল, এখানে বসে আছে আরেক পার্টি, প্রচুর লোকজন। অনেক বড় মাঠ, প্রায় 1-1.5 কিলোমিটার হবে এটার দৈর্ঘ্য প্রস্থ। ভিতর দিয়ে গাড়ির রাস্তা, ইবিএলটা ওখানে দাঁড়ায় আছে, প্রচুর পরিমাণে গাছ আছে এখানে। সুন্দর রাস্তাঘাট গুলা, খুবই সুন্দর, বাংলাদেশের মতন পরিবেশটা, একদম বাংলাদেশের মতন। বাংলাদেশ এখানে কোনো নোংরামি কাজ চলে না গার্ডেনের ভিতরে, খুবই খুবই শৃঙ্খল এবং খুবই নিয়মতান্ত্রিক, সবাই নিয়ম শৃঙ্খলা ফলো আপ করে চলে। লোকজন এখানে আসে চলাফেরা করে, হাঁটাহাঁটি করে, একদম হাঁটতেছে। কেউ কথা বলতেছে, কেউ হাঁটতেছে, অনেক লোকজনের সমাগম এখানে, প্রচুর লোকজন আছে, খেলাধুলা দেখতেছে, খেলাধুলা করতেছে, ওখানে খেলতেছে, ওখানে কথা বলতেছে লোকজন। একদম নিরাপদ, না এখানে চুরি চামারির কোনো সমস্যা আছে, না কোনো ভয়ভীতি আছে, না কোনো সমস্যা আছে। একটা খেজুর গাছ, এই গাছগুলো মারা গেছে পানির অভাবে, পানি নাই। ওখানে আরেক পাটি খেলতেছে, এটা গার্ডেনের ভিতরে দৃশ্য, অনেক লোক বসে আসছে, লোকজন বসে আসছে, বিভিন্ন জায়গায় লোকজন বসে আসছে। প্রচুর পরিমাণে গাড়ি, প্রচুর গাড়ি আছে এখানে, প্রচুর গাছ, বিভিন্ন গাছ গাছালি। এখানে সৌদিরা, সৌদি আসছে, ওকে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।